আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 16 অক্টোবর ভোর 6:45 পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের কোচ ডরিবল জুনিয়র ফাইনাল সিদ্ধান্ত কী নেবেন, কোনটা হবে পেরুর বিপক্ষে ব্রাজিলের একাদশ, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। মূলত পেরুর বিপক্ষে ব্রাজিলের ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি হবে, এটা বলাই যায়। তাই পেরুর বিপক্ষে একাদশে আসতে পারে পরিবর্তন। TNT স্পোর্টসের মতে ব্রাজিলের 3 জায়গায় পরিবর্তন আসবে পেরুর বিপক্ষে ব্রাজিল এর একাদশে, এমনটাই ধারণা করছে ব্রাজিলের বিশেষ গণমাধ্যম। তাই যে 3টা জায়গায় পরিবর্তন আসবে সেটা হলো, রাইট ব্যাক পজিশনে দানিলোর জায়গায় আসবে ভ্যান্ডারসন, এবং ব্রাজিলের যে 2 মিডফিল্ড পাকুয়েতে এবং আন্দ্রে, এই 2টা জায়গায় পরিবর্তন আসবে। পাকুয়েতার জায়গায় দেখা যাবে ব্রুনো গুইমারেস এবং আন্দ্রের জায়গায় জারসনকে দেখা যাবে, যে ব্রিঙ্গা ব্রাজিলিয়ান লিগে খেলে। এই 3টা জায়গায় পেরুর বিপক্ষে ব্রাজিলের একাদশে পরিবর্তন আসবে, এটাই জানিয়েছে TNT স্পোর্টস। তাই পেরুর বিপক্ষে ব্রাজিলের ফাইনাল একাদশ কোনটি হতে চলেছে? মূলত ডরিভাল জুনিয়র যে একাদশটি পেরুর বিপক্ষে নামাবেন সেটা হলো, গোলকিপার পজিশনে বরার বোবারের মতোই অ্যাডারসনই থাকবেন ব্রাজিল দলে। এর বাইরে ডিফেন্সে 2 অভিজ্ঞ গাব্রিয়াল মেগালেস এবং মার্কোনোস, এই দুইজনই দেখা যাবে পেরুর বিপক্ষে ব্রাজিলের ডিফেন্সে। আর ব্রাজিলের 2 ফুলব্যাক পজিশনে, লেট ব্যাক পজিশনে আপনার ভিনিসিয়াসিতে থাকবেন, এর বাইরে রাইট ব্যাক পজিশনে ভ্যান্ডারসন, আর ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে দেখা যাবে গার্সনকে, আর সেন্টার মিডফিল্ডার হিসাবে আসবেন ব্রুনো গুইমারেস, আর অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে নতুন করে দেখা যাবে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকে। এই পজিশনে রদ্রিগোকে পেরুর বিপক্ষে ব্রাজিলের কোচ ট্রাই করবেন, এবং রাইট উইঙ্গারে থাকবেন রাফিনহা এবং লেফট উইঙ্গারে থাকবেন সেবিনহো। সেবিনহো রাইট উইঙ্গার এবং লেফট উইঙ্গারের 2 পজিশনে খেলতে পারেন, এজন্য এই ম্যাচে সাবিনোকে লেফট উইঙ্গারে দেখা যাবে। আর নাম্বার 9 পজিশনে মূলত দেখা যাবে ইগোর জেসুসকে, গত ম্যাচে গোল করে দুর্দান্ত পারফরমেন্স করা ইগোর জেসুসকে। মূলত পেরুর বিপক্ষে ব্রাজিলের এই একাদশটাই ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। তাই এটা একটা ভালো একাদশ বলাই যায়, যেখানে গাব্রিয়াল মার্টিনেলিকে সুযোগ দেওয়া যেত সাবিনহোর জায়গায়। আপনাদের কি মনে হয় এই একাদশ নিয়ে পেরুর বিপক্ষে ব্রাজিল কেমন পারফরমেন্স করবে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।